ব্রণ হচ্ছে, স্কিনে ছোট ছোট লাল লাল গুড়ি গুড়ি র্যাশে ভরে গেছে। কোনো চিন্তা করতে হবে না যতক্ষণ আমি আছি। কি করবে যাদের ব্রণ আছে, সারা মুখে অ্যাকনেপ্রোন স্কিন, তাদের জন্য বলছি। প্রথমেই বলবো নিম টিটি ফ্রেশ ওয়াশ। টিটি অয়েল দিয়ে তৈরি এই ফ্রেশ ওয়াশটা। টিটি অয়েল কী করে, ফাঙ্গাল ইনফেকশনগুলোকে একদম সরিয়ে দেয়, ফাঙ্গাল ইনফেকশন থাকে না, তো সেই কারণেই টিটি অয়েল দিয়ে তৈরি। এটা ইউজ করো দিনে দুবার তিনবার করে, মুখ ধোবে, জাস্ট একটু উষ্ণ গরম জল মুখে দাও, তারপরে এইটা দিয়ে হালকা মাসাজ দিয়ে মুখটা ধুয়ে ফেলো। নিম টিটি ফ্রেশ ওয়াশ ইউজ করার পরেই যখন যখন ইউজ করবে, শুধুমাত্র সকালে বিকেলে রাত্রিবেলা না, এই টোনারটা ইউজ করবে। রোজ ওয়াটার, এটা অয়েলি স্কিনের জন্য মারাত্মক ভালো। এটাকে জাস্ট স্প্রে করবে মুখে, করে শুকিয়ে যাবে। তার ওপর দিয়ে তোমরা মাখবে অ্যালোভেরা জেল, একদম হোয়াইট কালারের অ্যালোভেরা জেল, এতে কোনো কালার মেশায়নি, সো কোনো কেমিক্যালে কিছু নেই, অর্গ্যানিক প্রোডাক্ট। অ্যালোভেরা জেল মাখো, কী হয় দেখো, যারা রোদে বেরোচ্ছো তারা অ্যালোভেরা জেলের ওপর দিয়ে সানগার্ড 30, এটাও কিন্তু জেল ফর্মে তৈরি, জাস্ট জেল ফর্মে তৈরি, এটা অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো। সানগার্ড 30 মাখার পর তোমাদের এই শীতের সিজনে একটু মনে হতে পারে এখানে ড্রাই এখানে ড্রাই, যেই সমস্ত জায়গায় ড্রাই ড্রাই লাগবে, শুধু সেই সমস্ত জায়গায় এই সানগার্ডের আগে অ্যালোভেরা জেলের ওপর দিয়ে কোল্ড ক্রিম মেখে, তার ওপর দিয়ে সানগার্ড মেখে রোদে যাবে। এই কোল্ড ক্রিমটা যেইখানে যেখানে ড্রাই অয়েলি স্কিন মাথায় রাখবে, ব্রণর মুখে লাগাবে না, ড্রাইয়ের জায়গাগুলোতে কোল্ড ক্রিমটা লাগাও, তাহলে কি ড্রাই হতে দেবে না, স্কিনটা দারুণ থাকবে। আর তোমাদের বলবো, যখন তোমরা সানগার্ড মাখার পর দিনের বেলা কোনো পার্টিতে যাচ্ছ, ইনস্টা শাইন মাখো, একদম মেকআপের মতন, ফাউন্ডেশন বেস ভীষণ ভালো, এইটা ওপর দিয়ে মাখো। সন্ধেবেলাও যখন কোথাও যাবে, অ্যালোভেরা জেলের ওপর দিয়ে কোল্ড ক্রিম মেখে, তার ওপর দিয়ে ইনস্টা শাইন মেখে পার্টিতে চলে যাও, ভীষণ একটা গ্ল্যামারাস লুক লাগবে। এগুলো তোমরা করো, আর তোমরা অবশ্যই আমাকে জানাবে কেমন আছো। আমি একটা কথাই বলবো, যাদের মুখে ব্রণ বেশি তারা অয়েলি স্কিনের প্যাক লাগাবে না, কিন্তু যাদের মুখে হালকা গুড়ি গুড়ি র্যাশ তারা এই অয়েলি স্কিনের প্যাকটা লাগাও, কিচ্ছু দিতে হবে না, শুধু এই কৌটোটা খুলবে, ভালো করে হাত ধুয়ে নেবে বা ব্রাশের সাহায্যে পুরো মুখে লাগাও, চোখের তলা ঠোঁট বাদ দিয়ে, আর 20 মিনিট রাখো, তারপর উষ্ণ গরম জলে মুখটা ধুয়ে ফেলো, রাত্রিবেলা অ্যালোভেরা জেল, তারপর যদি ড্রাই লাগে কোল্ড ক্রিম, আদারওয়াইজ না অ্যালোভেরা জেল মেখে শুতে যাও। নো টোনার, রাতে কোনো টোনার না, এইভাবে করো তোমরা যেভাবে আমি বললাম, দেখো তোমরা কী পাও, আর অবশ্যই করে আমাকে একটু জানাবে, ভালো থাকবে নিশ্চয়ই। তবে সমস্ত কিছুই আগে করতে হবে কি, অ্যালোভেরা জুস, লেডিকেয়ার জুস খেতে হবে, যে জন্য খেতে হবে, কেন ইন্টারনাল প্রবলেম সলভ না হলে ওপর দিয়ে র্যাশবনও হবে, কিন্তু 10-15টা ফাইল খেতে খেতে একটু তোমরা ধৈর্য রাখবে, স্কিনে অনেক রকম কিছু হতে পারে, আমরা আছি হেল্প করব, অধৈর্য হলে কিন্তু মুশকিল, একটু ধৈর্য রাখতে হবে। 15টা ফাইল খেতে খেতে কি গ্ল্যামার পাও, তখন তোমরা সবাই আমার ভক্ত হয়ে যাচ্ছ। সবাই খুব ভালো থেকো, আমার ফেসবুক পেজটাকে ফলো করো, ইনস্টাগ্রামকে ফলো করো, আর ইউটিউব সাবস্ক্রাইব করো, কেন কি আমি যখন যা প্রোগ্রাম করব, ভিডিও আপলোড করব, তোমরা দেখতে পাবে তাহলে। আর যে টিপসগুলো তোমরা খুব পছন্দ করো, আমি প্রচুর ভালো ভালো টিপস দিই, প্রচুর ছেলেরা মেয়েরা প্রত্যেকেই বলছো দিদি আপনার টিপসগুলো খুব কাজে লাগে, তো আমি কাজে লাগার মতনই বলি, অর্ধেক বলি না অর্ধেক ছেড়ে দিই না, তো তোমরা কিন্তু যেহেতু আমি এত সুন্দর সুন্দর টিপস তোমাদের জন্য বলি, এইগুলো তোমাদের করতে হবে, ফেসবুক ফলো, ইনস্টাগ্রাম ফলো, আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো।